স্বাগতম সবাইকে প্রিয় ছাত্রছাত্রী, আলোচনা করতেছিলাম সামষ্টিক অর্থনীতি ভোগ্য সঞ্চয় অপেক্ষক অধ্যায়ে। দশম ক্লাস হবে, খেয়াল করো, পার্ট 10, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ্য অপেক্ষকের মধ্যে পার্থক্য। যে কোনো দুইটা টপিকের মধ্যে পার্থক্য যদি তোমাকে করতে বলে, ওই দুইটা টপিকের কাকে বলে মানে সংজ্ঞা এবং ওই দুইটা টপিকের বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বা। আমি গত কয়েকটা ক্লাসে, গত দুই তিনটে ক্লাসের মধ্যে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক কী, ভোগসূচি কী, ভোগরেখা কী, স্বল্পকালীন ভোগ অপেক্ষক কী, ভোগসূচি কী, ভোগরেখা কী, দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য ডিটেলস আলোচনা করেছি। তো তোমরা যদি ওইগুলো ঠিক মতো পড়ো, তোমরা সুন্দর করে লিখতে পারবা। এই ক্লাসটা না নিলেও চলতো, তারপরে আমি নিচ্ছি তোমাদেরকে আরেকটু এই ধারণাগুলো দেওয়ার জন্য, যে কোনো দুইটা টপিকের পার্থক্য বা সম্পর্ক যদি আলোচনা করতে বলে, তো ওই দুইটা টপিকের তুমি কী করবা, সংজ্ঞা করবা এবং বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে জানবা, তাহলে তুমি নিজের মতো করে সুন্দর করে লিখতে পারবা। যেমন আমাদের এখানে কি বলেছে, স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য। তো আমি শুরুতেই স্বল্পকালীন ভোগ অপেক্ষক কী, যে সমাজের ব্যক্তিবর্গের ব্যয়যোগ্য আয় ও ভোগব্যয়ের মধ্যকার অনুপাতিক সম্পর্ক নির্দেশকারী অপেক্ষককে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক কী, একই সংজ্ঞা, জাস্ট অনুপাতিকের জায়গায় আনুপাতিক। স্বল্পকালীনের ক্ষেত্রে অনুপাতিক আর দীর্ঘকালীনের ক্ষেত্রে কী, আনুপাতিক সম্পর্ক। যে সমাজের ব্যক্তিবর্গের ব্যয়যোগ্য আয় ও ভোগব্যয়ের মধ্যে আনুপাতিক সম্পর্ক নির্দেশকারী অপেক্ষককেই বলা হয় দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। নিম্নে স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো, সংজ্ঞা তুলে দেওয়ার পরে এইভাবে বলবা। নাম্বার ওয়ান আমি বলতে পারি, স্বল্পকালীন ভোগ অপেক্ষক লিখবা, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের সাধারণ রূপ হচ্ছে C=A+BY, যেখানে সি হচ্ছে ভোগব্যয়, ওয়াই হচ্ছে আয় ব্যয়যোগ্য আয়, এ হচ্ছে স্বয়ম্ভূত ভোগ, বি হচ্ছে BY হচ্ছে প্ররোচিত ভোগ, আর BY এর বিটা হচ্ছে MPC, বিকুয়াল MPC, প্রান্তিক ভোগ প্রবণতা, যার মান জিরোর বেশি একের কম। আবার লিখবা, পক্ষান্তরে বা অন্যদিকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সাধারণ রূপ হচ্ছে C=BY, সির মান নির্ভর করে কার উপর, ওয়াই আয়ের উপর, সিতে কি ভোগ বা ভোগব্যয়, এটা হলো ওয়াইতে হচ্ছে ব্যয়যোগ্য আয়ের, বি হচ্ছে MPC, প্রান্তিক ভোগ প্রবণতা। একটা পার্থক্য কিন্তু আমাদের হয়ে গেছে। নাম্বার টু, তোমরা সুন্দর করে গোছায় লিখবা, স্বল্পকালীন ভোগ অপেক্ষক ফলো করো। স্বল্পকালীন ভোগ অপেক্ষকে নাম্বার টু ইয়া দিচ্ছি আমি, স্বল্পকালীন ভোগ অপেক্ষকে দেখো, স্বয়ম্ভূত ভোগের অস্তিত্ব বিদ্যমান, আয় শূন্য হলে কি ভোগ শূন্য হয় না, অর্থাৎ ভোগ এই পরিমাণ ভোগ বজায় রাখতে হয়, অর্থাৎ স্বল্পকালীন ভোগ অপেক্ষকে স্বয়ম্ভূত ভোগ ধনাত্মক, অর্থাৎ স্বয়ম্ভূত ভোগের অস্তিত্ব বিদ্যমান, আয় শূন্য হলেও এই পরিমাণ ভোগ বজায় রাখতে হয়। কিন্তু দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে কি দেখো, আয় শূন্য হলে ভোগ ব্যয় শূন্য, অর্থাৎ স্বয়ম্ভূত ভোগের কোনো অস্তিত্ব নেই। দ্বিতীয় পার্থক্য নাম্বার থ্রি, আমরা গত সপ্তম ক্লাসে এবং নবম ক্লাসে দেখেছিলাম যে স্বল্পকালীন, সপ্তম ক্লাসে দেখেছি স্বল্পকালীন ভোগরেখাটা কীভাবে পাই আমরা, এবং নবম ক্লাসে আমি তোমাদেরকে দেখেছিলাম কি দীর্ঘকালীন ভোগরেখাটা কীভাবে পাওয়া যায় দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের হাতে। স্বল্পকালীন ভোগ অপেক্ষক হতে যদি আমরা স্বল্পকালীন ভোগরেখা দাঁড় করাই, তাহলে রেখাটা কেমন হয়, এদিকে ভোগ ব্যয়, এদিকে হলে ব্যয়যোগ্য আয়, ভোগরেখাটা কী হয়, লম্ব অক্ষ হতে ডান দিকে ঊর্ধ্বগামী সরলরেখা হয়। পক্ষান্তরে বা অন্যদিকে কি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হতে যদি আমরা ভোগরেখা অঙ্কন করি, তো রেখাটা কি হয়, মূলবিন্দু হতে শুরু করে ডান দিকে ঊর্ধ্বগামী সরল রেখা হয়। আমরা কি চিত্রগত পার্থক্য দেখাইতে পারলাম যে দুইটার মধ্যে রেখা, অর্থাৎ ভোগরেখা দীর্ঘকালীন, স্বল্পকালীন ভোগরেখা কেমন হয়, দীর্ঘকালীন ভোগরেখা কেমন হয়। নাম্বার ফোর ফলো করো, এগুলো তোমরা তোমাদের মতো করে সুন্দর করে লিখবা। আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্যে পড়েছিলাম যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বা স্বল্পকালীন সরলরৈখিক ভোগ অপেক্ষক অনুযায়ী ব্যয়যোগ্য আয় বাড়ার সাথে সাথে FEC ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। ব্যয়যোগ্য আয় বাড়ার সাথে সাথে কি গড় ভোগ প্রবণতার মান ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। আর পক্ষান্তরে গত নবম ক্লাসে আমরা দেখেছিলাম যে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে ব্যয়যোগ্য আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও FEC এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ব্যয়যোগ্য আয় বাড়ুক বা কমক FEC এর মান কি থাকে, স্থির থাকে, FEC এর কোনো পরিবর্তন হয় না। চার নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি, পাঁচ নম্বর বৈশিষ্ট্য ফলো করি। পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি APC MPC এর মান সাপেক্ষে, যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য যখন আমি আলোচনা করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকে আয়ের প্রত্যেক স্তরে MPC এর থেকে APC-তে কি হয়, স্বল্পকালীনের ক্ষেত্রে, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে APC এর মানটা MPC এর থেকে বেশি হয়, অর্থাৎ আয়ের প্রত্যেক স্তরে, আয় যতই হোক না কেন, সকল আয় স্তরে প্রান্তিক ভোগ প্রবণতা অপেক্ষা গড় ভোগ প্রবণতার মানটা বেশি হয়। আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আয়ের সকল স্তরে APC = MPC হয়। খেয়াল রাখবা, স্বল্পকালীনের ক্ষেত্রে সকল আয় স্তরেই কি প্রান্তিক ভোগ প্রবণতা অপেক্ষা গড় ভোগ প্রবণতা বা MPC এর থেকে APC এর মানটা বেশি হয়।
আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আয়ের সকল স্তরে বা প্রত্যেক স্তরে এপিসি এবং এমপিসি এর মান কি হয়? সমান হয়। নাম্বার সিক্স ফলো করি, আমরা আরও জেনেছিলাম যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে ব্যয়যোগ্য আয়ের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপকতার মান হয় একের কম। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাইছিলাম, স্থিতিস্থাপকতার মান বের করে দেখাইছিলাম কি হয় একের কম। এটা হলো স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে ব্যয্যোগ্য আয়ের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপকতার মান হয় একের কম। অন্যদিকে বা পক্ষান্তরে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে কি হয়? একের সমান হয় ভোগ স্থিতিস্থাপকতার মান আয়ের প্রেক্ষিতে। আর বিভিন্ন স্তরের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপকতার মান কি হবে? একের সমান, অর্থাৎ একক স্থিতিস্থাপকতা। অর্থাৎ এটা কি অস্থিতিস্থাপক, আর এটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। লাস্ট ওয়ান বৈশিষ্ট্য নাম্বার সেভেন, আমরা বলতে পারি স্বল্পকালীন ভোগ অপেক্ষকের তুলনায় দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে এপিসি এর মান কম হয়। অর্থাৎ স্বল্পকাল এপিসি যদি দীর্ঘকাল এপিসি বলা হয় কি হবে? স্বল্পকাল এপিসিটা কি সবসময় বেশি হয়? স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের তুলনায় দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে কি গর্ভক প্রবণতা এপিসি এর মান কি হয়? তুলনামূলক কম হয়। তো এই ছিল আমাদের স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য। তোমাদের সমস্যা হওয়ার কথা না, অনেক ভাঙায় ভাঙায় আমি বৈশিষ্ট্যগুলো আগে ইতিপূর্বে ক্লাসগুলোতে দেখাইছিলাম, তো তোমরা খুব ভালো করে পড়বা। এগুলো বিভিন্নভাবে কোশ্চেনগুলো আসতে পারে, যাতে কোনো প্রকার সমস্যা না হয় বেশি বেশি করে পড়বা এবং লিখবা। তো আমার ক্লাস যদি ভালো লাগে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার প্রত্যেকটা ভিডিও লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে আমাকে বেশি বেশি করে উৎসাহিত করবা। সর্বোপরি আমার জন্য এবং আমার পরিবারের জন্য তোমরা সবাই দোয়া করবা। তোমাদের পরিবার এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।